তাদের পছন্দের কথা চিন্তা করেই একুশে টেলিভিশন তাদের অনুষ্ঠান প্রচারের চেষ্টা করে। তাই নিয়মিত একুশে টেলিভিশন দেখুন, আপনি যা দেখতে চান তার সবই আছে একুশের অনুষ্ঠান মালায়। এবারে আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কোরিয়া প্রবাসী অভিনয় শিল্পী মাহবুব আলম, স্বাগত একুশের দুপুরে। ধন্যবাদ আমন্ত্রণের জন্য। আমরা তো জানি যে কোরীয় সরকারের হিসাব অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় মোট অভিবাসীর সংখ্যা প্রায় 12 লক্ষ। কিছুদিন আগে আপনি মাহবুব ছিলেন স্রেফ তাদেরই একজন, কিন্তু বর্তমানে আপনি অনেক কোরিয়ানের একজন প্রিয় তারকা। এই ব্যাপারে শুরুতে আপনার অনুভূতিটি জানবো। প্রথমে আমি বলতে চাই, আমি এখনো তাদেরই একজন, আর আমার জন্য এটা সত্যি সৌভাগ্যের একটা বিষয় যে বাংলাদেশি হিসাবে আমি একটা প্রবাসে একটা ছবিতে অভিনয় করতে পাই। কোরিয়াতে এটা প্রথম আর কি, কোন রকম প্রবাসী যে প্রথম একটা এরকম মেইন স্ট্রিম ছবিতে অভিনয় করার একটা সুযোগ যে ঘটে, তো খুব ভালো লাগলো। কারণ প্রবাসীদের নিয়ে বেশিরভাগ মানুষ চিন্তা করে যে কোরিয়াতে যে সবাই সামডি থ্রি ডি অ্যাজ লাইক ডার্টি ডিফিকাল্ট ডেঞ্জারাস, যারা নাকি খুব কষ্টকর বা এই জাতীয় কাজ করে এটাই শুধু সবাই জানে। কিন্তু তার পাশাপাশি যে একজন মানুষ তার সংস্কৃতিকে ধরে রাখার জন্য বা এরকম কালচারাল অ্যাক্টিভিটি করতে পারে, এটা একটা নতুন একটা ধারা, সম্পূর্ণ নতুন একটি ধারা এটি প্রচলন হয়েছে। তো আমি তার প্রথম সারিতে অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত। আমরাও খুব আনন্দিত যে আমাদের দেশি একজন মানুষ কোরিয়ান চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং যথেষ্ট জনপ্রিয়তা আপনি অর্জন করেছেন সেখানে। তো আপনি তো কোরিয়ায় গিয়েছিলেন ভাগ্য অন্বেষণের জন্য, চলচ্চিত্রে কিভাবে সুযোগ পেলেন? না, আসলে আমি প্রথমে এখন কোরিয়াতে বর্তমানে রয়েছে 11 বছর ধরে আনুমানিক। তো প্রথম 3 বছর ওরকম কাজ করি যে ডিফিকাল্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক করি, খুব কষ্টকর কাজ করি। কিন্তু তার পরবর্তীতে যখন দেখি যে না, প্রবাসীদের আসলে গরিব দেশ থেকে আসা বেশিরভাগ প্রবাসীরা যেহেতু, তো তাদের সম্পর্কে একটা ধারণা, যে ধারণাটা পরিবর্তন আনা দরকার। তো এই কারণে আমি বাংলাদেশি কমিউনিটি যেটা করি ওখানে কর্মকাণ্ডে অংশগ্রহণ করি, এবং পাশাপাশি প্রবাসীরা যেহেতু শ্রমিক, বেশিরভাগ যেহেতু তারা শ্রম দেয়, তাই শ্রমিকদের অধিকারের জন্য আন্দোলন করে এসেছি আর কি ওখানে। তার পাশাপাশি যখন দেখি যে মিডিয়াতে প্রবাসীদের একটা বৈষম্য, একটা আলাদা একটা যে ধারণের একটা বিষয় যেটা, এটার মধ্যে অনেক বৈষম্যতার কারণ দেখে তখন চিন্তা করি যে না, মিডিয়ার মাধ্যমে কিছু একটা বলা দরকার। তো এভাবে করতে করতে মনে করেন যে বিভিন্ন রকম পরিচালক বা শিল্পী সাহিত্যিক এদের সাথে পরিচিত একটা সুযোগ ঘটে, তার মাধ্যমে আসলে এভাবে অংশগ্রহণ করতে পারি। তো আপনার অভিনীত চলচ্চিত্র বান্ধবী কোরিয়ান দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছে? এবং আরেকটু জানতে চাচ্ছি যে আমরা জানি বান্ধবী বাংলা শব্দ, কোরিয়ায় কি বান্ধবীর কোনো অর্থ আছে কিনা? না, এটা আসলে বান্ধবী বাংলা শব্দে প্রথমে ইংরেজিতে আর কি ফ্রেন্ড নামে একটা টাইটেল ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু যেহেতু এই ছবিটার মূল প্রেক্ষাপট বাংলাদেশি একজন তরুণ, যেহেতু তো বন্ধু এবং বান্ধবী, আমাদের দেশে তো বন্ধুর মেল এবং ফিমেল দুইটা জিনিসটা আছে না, তো এই বন্ধুর থেকে বান্ধবীটা অনেকটা মধুর, শ্রুতি মধুর পরিচালকের কাছে লেগেছে, যেটা সে কারণে এটা সিলেক্টেড হয়। আর কোরিয়ান দর্শকরা বেশ ভালোভাবেই দেখেছে জিনিসটা, আর যেহেতু আমার পূর্ব অভিনয়ের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে খুব কষ্ট করতে হয়েছিল আমাকে। এবং তারপরও ব্যাপারটা হলো যে যে ছবিটার যে মূল কাহিনী তা প্রবাসী শ্রমিকদের নিয়ে। জি, আমরা কাহিনীটা একটু ছোট করে শুনবো। হ্যাঁ, কাহিনীটা হলো আসলে যে এক প্রবাসী নাম করিম, যে বাংলাদেশ থেকে এসেছে কোরিয়াতে 3 বছর হলো, পাশাপাশি কোরিয়ান এক মেয়ে, তার সাথে বন্ধুত্বের একটা সম্পর্কের বিষয়, দুটো ভিন্ন ধারার, ভিন্ন মানসিকতার মানুষ, দুটো ভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে বেড়ে ওঠা মানুষের কাহিনী, তারা দুজন পরস্পরের বন্ধু হতে পারে, পরস্পরকে ভালোবাসতে পারে, এই বিষয়টাকে নিয়ে আমরা জানি যে আপনি অভিনেতা, পাশাপাশি আপনি একজন চিত্র পরিচালক। তো এই যে চিত্র পরিচালনার শুরুটা আপনার কিভাবে হয়েছিল একটু ছোট করে শুনবো। কোরিয়াতে যে মিডিয়া রয়েছে, যে মিডিয়াতে প্রবাসীদেরকে ধারণ করা হয় অনেকটা অসহায় হিসাবে, আবার কখনো কখনো খুব হাস্যকর ভাবে, তো এই জিনিসটার পরিবর্তন আনা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম। তো তার কারণে আমি কি করেছি যে নিজে একটা ছোট ক্যামেরা নিয়ে নিজে প্রবাসীদের অবস্থার ধারণ তুলে ধরার চেষ্টা করেছি। তো এইটা করার পাশাপাশি তখন দেখলাম যে কোরিয়াতে একটা পাবলিক অ্যাক্সেস বা সাধারণ মানুষজন নিজেদের তৈরি করা বিভিন্ন ডকুমেন্টারি এগুলো নিজেরাই প্রচার করতে পারে একটা মাধ্যম, ওই মাধ্যমটাকে প্রথমে কাজে লাগানোর চেষ্টা করলাম। তার মাধ্যমে আমরা যে মাইগ্রেন্ট ওয়ার্কার টেলিভিশন, প্রবাসী শ্রমিক টেলিভিশন তৈরি করি, একটা ছোট একটা অর্গানাইজ, ওই অর্গানাইজের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার ডকুমেন্টারি, তথ্যচিত্র, আমরা জানি যে রিটার্নি নামে একটি তথ্যচিত্র আপনি নির্মাণ করেছিলেন, এই তথ্যচিত্রের বিষয়বস্তুটি কি ছিল? রিটার্নি আসলে হলো যে কোরিয়াতে বর্তমানে 100টিরও উপরে দেশ আর কি দেশের প্রবাসীরা এখনো অভিবাসী রয়েছে,
তার মধ্যে বাংলাদেশ এবং নেপাল এবং এসব দক্ষিণ এশিয়ার অনেক দেশের লোকজনই রয়েছে। তো আমার এই রিটার্নি ছবিতে বিশেষ করে বাংলাদেশ এবং নেপালের যে প্রবাসীরা যারা ছিলেন কোরিয়াতে 10 বছর বা তারও অধিক, তারা একটা সময় কোরিয়া থেকে জোরপূর্বক অথবা বিভিন্ন রকম সমস্যার কারণে আবার তার নিজ দেশে চলে আসতে হয়েছে। তো তারা এখন কিভাবে আছে এবং তাদের পরিবাররা এ নিয়ে কিভাবে কি ধরনের চিন্তা ভাবনা করছে, এটা প্রবাসী শ্রমিকদের বা প্রবাসীদের একটা একটা চিত্র। যেহেতু একটা মানুষ যখন একটা অবস্থান করে বিভিন্ন জায়গায় 10 বছর বা তারও অধিক, তখন সে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, নট অনলি দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এছাড়াও আর কি মানসিক বিভিন্ন রকম কালচারাল একটা শক থাকে। তো এই কারণে এই জিনিসটার উপর আমি ফোকাস করেছিলাম। তো এটা বেশ ভালোই আর কি সাড়া পেয়েছে দক্ষিণ কোরিয়াতে। পাশাপাশি আমি বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য বৈশাখী সহ বাউল বা এইসব বিষয় নিয়ে আমি কাজ করেছি। তো সামনে আরো করার ইচ্ছে আছে। আমরা আশা করছি আপনার কাছ থেকে বেশ ভালো ভালো কাজ আমরা পাবো এবং কোরিয়ান যারা দর্শক রয়েছেন তারা দেখেও খুব মজা পাবেন। তো আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে এই যে সাংস্কৃতিক একটি আগ্রাসন যে এবং সাংস্কৃতিক একটি গ্যাপ যারা ব্যাক করছেন তাদের হয়ে যায়, তো এই ব্যাপারে আমরা জানি যে আপনাদের একটি কথা আছে যে কোরিয়া যারা রয়েছেন তারা অনেকদিন ওখানে থাকার পরেও সেই সংস্কৃতিটাকে নিজের বলে ভাবতে পারছেন না, এবং এ ব্যাপারে আপনি অনেকটা মিডিয়াকেই দোষারোপ করেছেন, এই ব্যাপারটি একটু আপনার কাছে। আসলে যে একটু আগেই বলেছি যে কোরিয়াতে যে প্রবাসীদের নিয়ে যেসব বক্তব্য বা যেসব মেন্ট করা হয় তার মধ্যে যে অসহায় এবং তাদের কাছ থেকে কোনো কিছু শেখার নেই, বিশেষ করে যখন একটা প্রবাসী যখন একটা গরিব দেশ থেকে আসা প্রবাসীদের ক্ষেত্রে এই বিষয়টা একটু প্রকট। কিন্তু আসলে যে একটা কালচারাল যে একটা একটা জিনিস রয়েছে, যে কালচারাল একটা রিচ আমাদের দেশেও রয়েছে এবং বিভিন্ন দেশে এশিয়াতে রয়েছে, এই জিনিসটার দিকে না তাকিয়ে অনেক সময় কোরিয়ানরা করে কি তাদের থেকে যারা নাকি অর্থনৈতিকভাবে একটু সচ্ছল তাদের দিকে তাকায়, ফলো করে, যেমন আমেরিকা এই সহ বিভিন্ন রকম দেশগুলো উন্নত দেশগুলোতে, অথচ এশিয়ার যে কালচারের দিকটা এই দিকটার দিকে অনেকটা উদাসীন। তো এই বিষয়টাকে তুলে ধরার জন্য আমরা প্রবাসীরা বিভিন্ন রকম কার্যক্রম করছি, তার মধ্যে এটা যে একটা মিডিয়া একটা অ্যাক্টিভিটি। যেটা তো প্রবাসীরা বিভিন্ন দেশ একটা জায়গায় 10 বছর উপরে থাকলে সে দেশটা নিজেরই কিন্তু হয়ে যায় এক সময়, সে দেশের মানুষ, সে দেশের খাদ্য সংস্কৃতি সবকিছুই কিন্তু। তারপরে কোরিয়ান সরকার এদেরকে অনুমোদন বা কি বলে নিজের বলে গ্রহণ করে না, এই জিনিসটার কারণে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তো তাই আমি মনে করছি মিডিয়ার ভূমিকা অনেক জরুরি সে বিষয়টার জন্য, এবং কোরিয়ান মিডিয়ার একটা পরিবর্তন আনা দরকার। তাই বর্তমানে প্রবাসীরা বর্তমানে 12 লক্ষ হওয়া সত্ত্বেও এই জিনিসটার অনেক অভাবের পরিলক্ষিত দেখা যাচ্ছে আর কি। তাই বর্তমানে এখন কোরিয়াতে একটা মিডিয়া প্রবাসীদের জন্য, পাশাপাশি প্রবাসী শ্রমিক চলচ্চিত্র উৎসব জানে কি আমি কোরিয়া আসছি তার পরিচালনায় দায়িত্ব আছে। এই বিষয়টি একটু আমরা শুনবো আপনার কাছ থেকে যে আপনি প্রবাসী যারা অভিবাসী রয়েছেন এবং যারা শ্রমিক রয়েছেন তাদের জন্য আপনারা কিছু কিছু মানুষ মিলে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেন প্রায়, এটি একটু শুনবো আপনার কাছ থেকে। এখন আমরা 2006 সাল থেকে শুরু করেছি, এখন একটা চতুর্থ বর্ষ বলা চলে। তো এই প্রবাসী শ্রমিক চলচ্চিত্র উৎসবের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন রকম অবস্থার কথা আমরা তুলে ধরি। প্রবাসী শ্রমিক মহিলা যারা নাকি আপনারা জানেন বর্তমানে উন্নত দেশগুলোতে আন্তঃদেশীয় বিবাহের একটা বন্ধন একটু বেশি পরিলক্ষিত করা যায়, তার পাশাপাশি যে তাদের যে নবজাতক শিশু তা দেখতে কিন্তু একটু ভিন্ন হয়, তো দেখতে ভিন্ন হওয়ার কারণে বিভিন্ন রকম সমস্যায় পড়ে। তো এইসব বিভিন্ন ইস্যু প্রবাসীদের, প্লাস মাল্টিকালচারালিজম যেটা নাকি বিভিন্ন দেশের সংস্কৃতিকে ভালোভাবে তুলে ধরার জন্য, তো এইসব দিকগুলো আমরা প্রবাসী শ্রমিক চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। যা নাকি বিগত জুলাই মাসে আমরা সম্পূর্ণ করি কোরিয়াতে, বিভিন্ন এলাকাতে 8টা বিভিন্ন এলাকাতে কোরিয়াতে আমরা টুর করেছিলাম, তা আমি তার পরিচালক আর কি শুভেচ্ছি। অনেক ভালো লাগলো আজকে আপনার সঙ্গে কথা বলে, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমাদের সকলের পক্ষ থেকে একজন বাঙালি হিসেবে একজন কোরিয়ান একটি চলচ্চিত্র অভিনয় করার জন্য অনেক ভালো লাগলো কথা বলে, আরো অনেক কথা ছিল, সময় শেষের জন্য আজকে এখানেই শেষ করতে হচ্ছে। একুশে টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আমাদের জন্য। কথা হচ্ছিল আজকের অতিথি অভিনয় শিল্পী মাহবুব আলমের সাথে। দর্শক, একুশের দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। একুশের দুপুর, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেল করতে পারেন। ফোন 8126535 থেকে 8 পর্যন্ত, ফ্যাক্স 8802-8121270, ইমেল dupur@ekusher-tv.com। একুশের দুপুরের আজকের আয়োজন এখানেই শেষ। সবাইকে আবারও শুভেচ্ছা। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।